আগেই বলেছিলাম যে আমার কিছুই হয়নি, তোরা শুনলি না, জোর করে আমাকে হাসপাতালে নিয়ে গেলি। তোমার আবার কি হলো? তসবিজ অপার কি আছে? আমি তো সুস্থ হয়ে গেছি বাবা। বল কি বাবা? ফয়সাল। হ্যাঁ, ফয়সাল কোথায়, কি করে, ও এত ঘুমায় কেন? যাওয়ার ডাক। তার মানে ক্যান্সারের কথাটা বলনি বাবাকে? এখন এত কিছু কিভাবে একসাথে বলবে? বাবা অনেক বুড়ো মানুষ, সহ্য করবে কিভাবে? এদিকে মাও তো শোকে পাথর। আমার মাথা কাজ করছে না। প্লিজ তুমি একটু বাবাকে ফয়সালের কথাটা বলো অন্তত, প্লিজ। না, একটু শক্ত হও, একটু বোঝার চেষ্টা করো। চলো প্লিজ। কতদিন ওখানে দোকানদারি করো? স্যার প্রায় 7 বছর হয়েছে। সরাসরি আলাপে আসি। ওই দিন তোমার দোকানে যা যা হয়েছে তার পুরো বৃত্তান্ত বলো। স্যার ওই দিন সন্ধ্যার আগে আগেই রাজু ভাই চলে আসছিল, তখন কেউ ছিল না দোকানে। তা আসার পরে সবাইরে ফোন দিল, কিছুক্ষণ পরেই বিপুল ভাই আসে, এরও আধা ঘন্টা পরে লিটন ভাই আসে। ফয়সাল আহে নাই? ফয়সাল ভাই আইছিল কিন্তু অনেক দেরিতে, হ্যাঁ আব্বার এই খাবার নিয়ে হসপিটালে যাবে এই জন্য আসছিল। বাটি ছিল আমার দোকানে। তারপর? স্যার তারপর আর কি, রোজকার যা কাম, আমার দোকানের পাশেই ওই ব্যাডমিন্টন খেলতে গেল ওরা। এরপরে হঠাৎ করে দেখি গ্যাঞ্জাম, বিপুল ভাই আর ফয়সাল ভাই গালাগাল করতেছে। ওরা তো প্রায় চায়ের দোকানে কেতলির উপরে চলে আসতেছে। আমি পরে গিয়ে ভাই ভাইকে একটু ইয়ে করছি। ঠিক কি নিয়ে লাগছিল ওরা সেটা স্যার আমাদের জানা নেই। আমরা তখন ব্যাডমিন্টন খেলতেছিলাম, হঠাৎ করে দেখি ওরা দুজন মারামারি লাগছে। পরে তো শুধু কি নিয়ে লাগছে? বিপুল ফয়সালের গার্লফ্রেন্ড নিয়ে কি যেন বলছে, যেটা ফয়সালের গায়ে লাগছে।
আসলে স্যার ঘটনা তেমন কিছুই না। বিপুল সারাদিন মোবাইলেই থাকে, প্রেম করে। তো 500 টাকার বাজির খেলা, আমাদের কাছে পয়েন্ট হারতেছিল বারবার। এমন সময় ফয়সাল রায়গা গিয়া স্যার কইছিলাম না আমি এখানে এই মামলার মধ্যে লেডিস আছে, আপনার তো আমার কথা বিশ্বাস করেন না। সব দোষ লোকে মায়া মানুষ স্যার, পুরোটার বয়স দেখছেন, বয়সের দোষের কারণে এই ঝামেলাটা ঘটছে। হইতে পারে যে ঝগড়া হয়েছে, হাতাহাতি, আচ্ছা ধরে নিলাম মারামারি হয়েছে, তাই বলে কি খুন করে ফেলাবো নাকি? তাহলে ধরো এই যে এত রাতে তুমি ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেলে কোথায় কোথায় যাচ্ছিলে? গার্লফ্রেন্ডের বাসা। চুপ হয়ে গেল কেন? কিলো টাকা কম কেন? রাখটা আরে রাখটা মানে তুই 6-7 মাস পরে টাকা ফেরত দিছিস, তাও পুরো টাকা ফেরত দিছিস না। জানোস তো আমার ক্রাইসিস চলতেছে দোস্ত, ম্যানেজ কর না। আরে তোর ক্রাইসিস আমার ক্রাইসিস না? তোর কি ক্রাইসিস রে? তুই তো এর পিছনে খরচ করবি টাকা, জানি না আমি এইসব। আরে তুই হাত তুলি কে? তুই কারে কইলি হাত তুলস কে? ওই লাগে গেছে লাগে গেছে, এখন থামা। ওই আরে কি শুরু করলি বেটা? তুই আমার গালি দিল কেন? সলিটন টেল মি অ্যাবাউট দ্য গার্লফ্রেন্ড। স্যার ওই মেয়েটার নাম আয়না, ফেসবুকে পরিচয় বিপুলের সাথে, এমনি কখনো দেখা টেকা হয় নাই, তবে তুমুল প্রেম চলতেছিল। তোমাদের মিউচুয়াল ছিল না? আগে ছিল না, ওই বিপুলের সাথে প্রেম হওয়ার পরেই হয়েছে। ফয়সালের সাথে কি চ্যাটফ্যাট হতো নাকি? আমি শিওর না এটা, তবে এসব তো স্যার এমনি একটু একটু হয়ও, যে হয় না বন্ধুর গার্লফ্রেন্ড। হয়তো স্যার হয়, আমার বন্ধু পলাশ, পলাশের বউ আমার সাথে অনেক মিউচুয়াল আর কি, আমার বউ পলাশের সাথে মিউচুয়াল, তাই না? এরকমই তো জিনিসটা। স্যার অন্য কিছু খাবেন? নিজের নিজের এরকম গ্যাঞ্জাম করলে হবে? খাওয়া খাওয়া মানুষের আসাবি ফোন তগবিটে কী হয়েছে না হয়েছে এগুলি তোরা জানোস, আমরা জানি না। বিষয়টা এখানে শেষ কর, শেষ করে দুজন আত্মীয়া এই গেটের বাইরে বিষয়টা নিস না, এখানে শেষ কর। ফয়সাল শেষ কর, দে না ভাই, ঠিক আছে যাও বাদ দাও। মনে ভাই বাটিটা দাও তো, ওই বাটিটা। নিজেদের মধ্যে কেউ গ্যালজাম করে কাল পরশু খেলো, তোর আবার কি না ভালো লাগছে না? কি যে করে আরে আজব তো, আপনার কি মাথা ঠিক আছে? কি বলতেছেন এগুলা? আরে আমি কেন ফয়সালের শিক্ষা দিতে যাবো? ও আমার কি করছে? আচ্ছা আমার গার্লফ্রেন্ড নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল, তখন আমার মাথার তারটা ছিঁড়ে গেছে, ব্যাস। ফ্রেন্ডের মধ্যে এগুলো হইতেই পারে, আর যা হয়েছে ওখানে হইনি শেষ, দ্যাটস ইট। ইম্পসিবল স্যার, বিপুল কেন ফয়সাল রেকুন করতে যাবে? আসলে কি বিপুল ফয়সাল রেকুন করছে? আপনি কি শিওর? বিপুলের পাওনা টাকাটা তো আমি ফেরত দিয়েছি। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল, আবার আসছেন কেন?
500 টাকা কম ছিল। বলেছিলাম দুই একদিনের মধ্যে দিয়ে দেব। বিপুল ব্যাপারটা ভালোভাবে নেয়নি। হ্যাঁ, তোর বাবার ট্রিটমেন্ট চলতেছে না, প্রচুর টাকা পয়সা খরচ হইতেছে। আর তোকে বিপুলের টাকাটাও তো আমি দেই নাই, আমার কাছে টাকা পাবে তো মোবাইলের। হ্যাঁ, ক্রাইসিসের উপর ক্রাইসিস যাইতেছে, কেমনে দিই তুই কো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো জানোস। ও আচ্ছা দোস্ত, ফোনটা একটু রাখতেছি। হ্যাঁ কিছু বলবো আপা? শোন, এত টেনশনের কিছু নাই, বাবা ভালো হয়ে যাবে। আজকাল অনেক মানুষেরই তো ক্যান্সার হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা ওই বিপুল তোর কাছে কত টাকা পাবে? এই তো 20,000 টাকার মতন পাবে। কি এখানে 500 কম আছে, তুই এই টাকাটা এক্ষুনি দিয়ে আয়, আর বাকি টাকাটা আমি কাল বা পরশুর মধ্যে দিয়ে দেবো। আপা ওর তো এখন টাকাটা লাগতেছে না, আর এদিকে বাবার ট্রিটমেন্ট চলতেছে না, বাবার অনেক কেমো দেওয়া লাগবে, অনেক খরচ আছে। তো সমস্যা নেই আপু, তুমি টাকাটা রাখো, কোনো সমস্যা নেই। আরে তুই টাকাটা ধর, ধর বললাম। আরে এটা আমার নিজের জমানো টাকা, এই টাকা দিয়ে যা। তাই বলে আবার কথা বলে, তুই এক্ষুনি এই টাকা দিয়ে আসবি, আমি কারো কাছে ঋণ রেখে বাবার চিকিৎসা করাবো না, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে, আমি যাইতেছি। আমি মাত্র 500 টাকার জন্য একটা মানুষকে খুন করে ফেলবে? মোটেও অ্যাপসেট না। গতকাল রাতে মনার দোকানের পেছনে ওরা ফয়সালকে মেরেছে, জানেন? হ্যাঁ জানি, সেটা টাকার জন্য না, অন্য কারণ আছে। এখন তো বলবি অন্য কারণ, সব ওদের সাজানো নাটক। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, এখানে অন্য আরো অনেকে ছিল, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। প্রয়োজন হলে করবো। যদি আপনার কথায় সত্যতা পাই তাহলে তো হলোই, আপনাকে আমরা ডাকবো। আপনারা না ডাকলেও আমি আসবো, বারবার আসবো। মাত্র 500 টাকার জন্য যারা বন্ধুকে খুন করতে পারে, তাদের শেষ না দেখে আমি ছাড়বো না। Thank you.